একটা গ্রামে সর্জু নামের একজন কুমোর থাকত। সর্জু খুবই গরিব মানুষ ছিল আর নিজের এই দারিদ্রতার জন্য ওকে অনেক কষ্ট করে বেঁচে থাকতে হতো। সত্যি তো এটাই ছিল যে ও ভরপেট খাবারও খেতে পেত না। তাই ও ভগবানের কাছে সবসময় এটাই নালিশ করত যে, ভগবান আপনি শুধু বড় লোকদের, তুমি তো ওদের অনেক টাকা দাও, যে ওদের পেটে খাবার রাখার জায়গা থাকে না, আর আমাদের এত কম দাও যে ঠিক মতো পেটটাও ভরে না। একদিন বিকেল বেলায় সূর্য নিজের বাড়ির উঠোনে বসে মাটির পাত্র বানানোর কাজ করছিল, আর তখনই সেখানে একজন সাধু চলে আসেন আর উনি সূর্যকে বলেন, বাবা আমি আজ রাতটা তোমার এখানে থাকতে চাই, তুমি কি আমাকে এক রাতের খাবার আর এক রাতের জন্য আশ্রয় দিতে পারবে? হ্যাঁ সাধু মহারাজ, আপনি এক রাতের খাবার এক রাতের জন্য আশ্রয় পাবেন, কিন্তু কিন্তু কি বাবা? কিন্তু আপনাকে সেই শুকনো শুকনোই খেতে হবে যেটা আমার বাড়িতে রয়েছে। আরে বাবা, যা আছে তাতেই হবে, কারণ সাধু খাবারের জন্য নয় মনের মানসিকতার দিকে দেখে। সাধুর এই কথার পর সূর্য সারা রাতের জন্য নিজের বাড়িতে থাকতে দেয় ও সাধুর জন্য উঠোনে একটা খাটিয়া পেতে দেয় আর সাধু তাতেই ঘুমিয়ে পড়ে। সকাল হতেই সাধু চলে যেতে লাগলো, তখন সূর্য তার কাছে এসে বলল, সাধু মহারাজ যদি আপনার আদর আপ্যায়নে কোনো ভুল থেকে থাকে তাহলে ক্ষমা করবেন, আর যদি না থাকে তাহলে আমার কোনো একটা আশীর্বাদ অবশ্যই দিয়ে যাবেন। সূর্যর এই কথা শুনে সাধু ভাবতে লাগলো যে বেচারা সূর্য ভীষণই গরিব মানুষ, তাহলে আমি ওকে এমন একটা জিনিস দিয়ে যাই যাতে ওর দারিদ্রতা দূর হয়ে যাবে। এই ভেবে সাধু এদিক ওদিক দেখে নিল আর উঠোনে রাখা মাটির পটগুলোর দিকে দেখে সূর্যকে জিজ্ঞাসা করল, সূর্য এই মাটির পটগুলো কে বানিয়েছে? এ তো খুবই সুন্দর দেখতে হয়েছে। এই সবগুলো আমি বানিয়েছি, আমি হলাম একজন কুমোর, মাটি জিনিসপত্র বানিয়ে বিক্রি করি, এই পটগুলো আমি বিক্রি করার জন্যই বানিয়েছি। সূর্য এই কথা শুনে সাধু ওকে একটা পরামর্শ দিতে লাগলো, তাহলে তুমি একটা পটকে বাদ দিয়ে শেষ বাকি পটগুলো বিক্রি করে দিও। কিন্তু একটা পটকে বাদ দিয়ে কেন সাধু বাবা? কারণ ওই একটাই পট রোজ তোমাকে সোনার কয়েন দিতে পারে আর তোমার বাড়ি থেকে দারিদ্রতার অন্ধকার দূর করে দিতে পারবে। তাহলে তো তাড়াতাড়ি বলুন যে এই পটটা কোনটা। সূর্যর এই জিজ্ঞাসা দেখে সাধু বলল, দেখো সূর্য, আমি এখান থেকে চলে যাওয়ার পর যে পটটা তুমি স্পর্শ করবে সেটাই সোনার কয়েন দেওয়া পট হয়ে যাবে। ওটা কি রোজ অনেকগুলো সোনার কয়েন দেবে? সূর্যর এই প্রশ্নের উত্তরে সাধু বলল যে, তুমি একটা সাধারণ কয়েন দিলে সেটা চারটে সোনার কয়েন বদলে যাবে, এইভাবে তুমি প্রতিদিন দুবারই কয়েন দিতে পারো। যদি দুবারের বেশি দিতে হয় তাহলে? তাহলে তুমি লোভের কারণে পস্তাবে, কারণ পট সোনার কয়েনের বদলে নিজের মাটির স্তূপে পরিণত হয়ে যাবে, আর তার সাথেই তোমার কাছে জমে থাকা সমস্ত সোনার কয়েনগুলো আবার সাধারণ কয়েনে পরিণত হয়ে যাবে। এই বলে সাধু চলে গেল, আর তার চলে যাওয়ার পর সূর্য যে প্রথম পটটা স্পর্শ করে সেটা সোনার কয়েন দেয়া কৌটোয় পরিণত হলো। সূর্য এই পট থেকে রোজ সোনার আটটা করে কয়েন পেতে লাগলো আর কিছুদিনের মধ্যে ওর কাছে অনেকগুলো সোনার কয়েন জমে গেল। এইভাবে সূর্য ঘরে বসে ধনী হয়ে গেল। সাধু মহারাজের ভালো হোক, কাজকর্ম করে আমার কোনো ভেঙেই যাচ্ছিল, এবার আমি বেশ বড় লোক হয়ে গেছি, এখন তো আমার মাটির পাত্র বানানোর কাজ করতে হবে না, এখন তো আমার শুধু মজা আর মজা। এই করে যেভাবে যেভাবে সূর্যর কাছে ধন জমা হতে থাকলো সেভাবে সেভাবে সে বদলাতে থাকলো ও নিজের আসল কাজ ছেড়ে দিল আর বড় লোকদের মতো থাকতে লাগলো। ওর অনেক বাজে নেশাও হয়ে গেল আর ও টাকা পয়সা নষ্ট করতে লাগলো। ওরে সূর্য তো আর আগের মতো সূর্য নেই রে, এখন তো সূর্য ধনী হয়ে গেছে, ধনী। জুয়ায় টাকা হেরে গেলেও কোনো কিছু যায় আসে না। কিন্তু আমাদের কিছু যায় আসে ভাই, আমাদের কাছে সোনা তৈরি করার কোনো মেশিনও নেই। কিন্তু আমার কাছে তো আছে, সত্যি একটা মেশিন আছে, কিন্তু সেটা সেটা খারাপ হয়ে গেছে। আমাদের কি পাগল ভাবিস? চুপ কর, নিজের বাজে কথা বন্ধ কর। কিছুদিন পর সূর্য নিজের এক ধনী বন্ধুর বাড়িতে যায়। সেখানে তার সুন্দর বাড়ি আর দামি দামি জিনিসপত্র দেখতে পেল।
দামি সোফা, দামি টিভি, ফ্রিজ, এসি এসব এসব জিনিসপত্র দেখে সূর্য মনে মনে ভাবতে লাগলো, কত দামি বাড়ি ঘর, বাড়িটা তো তারুণ বানিয়েছে, তার সঙ্গে ওখানে দামি দামি জিনিসপত্র রাখা আছে। এবার তো আমি ওর থেকেও বেশি বড় লোকই দেখাবো, আমি তো গ্রামের সবথেকে ধনী ব্যক্তি হতে চাই। এই ভেবেই সূর্য নিজের কাছে অনেকগুলো সোনার কয়েন জমা করার সিদ্ধান্ত নিল আর ও রোজ সোনার কয়েন জড়ো করতে লাগলো। এখনো তো এই হাড়িটা ভুললই না, এটা সোনার কয়েন ভর্তি করতে করতে অনেক সময় লেগে যাবে। কত ভালো হতো যদি এই পটটা একদিনে চার চারবার সোনার কয়েন দিত। এই ভেবেই সূর্য হাড়িটা ঢেকে রেখে দিল আর তারপর বাড়ির বাইরে চলে গেল। সেখানে গ্রামের একজন শেকরার সাথে ওর দেখা হলো। ভাই সাজু, তুই তো আমাকে কিছু সোনার কয়েন বিক্রি করবি বলেছিলিস, যদি বিক্রি করতে চাস তাহলে আজকালের মধ্যে বিক্রি করে দে। কিন্তু আজকালের মধ্যে কেন? কিন্তু সেটাই কারণে এই সপ্তাহে সোনার দাম অনেক বেড়ে গেছে, যদি এই সময় সোনা বিক্রি করিস তাহলে অনেক টাকা পাবি, বুঝলি? সোনার দাম বেড়ে যাবে শুনে সূর্য মনে মনে খুব খুশি হয়ে গেল আর নিজে নিজেকে বলল, হ্যাঁ দুই তিন দিন অপেক্ষা করুন, যদি ভগবান চায় তাহলে সোনার কয়েন হাড়ি ভর্তি হয়ে যাবে, তারপর সেগুলো বিক্রি করে আমি গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব। তারপর হাড়িটা সোনার কয়েন ভরার আর সব থেকে ধনী হওয়ার জন্য সূর্য সাধুর কথাটা একদম ভুলে গেল আর পট থেকে বেশি কয়েন পাওয়ার লোভে তাতে একদিনে তিনবার কয়েন দিয়ে দিল। তিনবার কয়েন দেওয়ার জন্য পটটা সঙ্গে সঙ্গে মাটি স্তূপে পরিণত হয়ে গেল। আরে একি, সাধুর কথা তো সত্যি হয়ে গেল, পটটা তো মাটির স্তূপে পরিণত হয়ে গেল। সোনার কয়েনগুলো দেখি, সেগুলো তো আবার সাধারণ কয়েন হয়ে যায়নি তো। এই ভেবেই সূর্য তাড়াতাড়ি সোনার কয়েন ভর্তি হাড়িটার কাছে যায়। সোনার সব কয়েনগুলো সাধারণ কয়েনে পরিণত হয়ে গেছিল। এই দেখে সূর্য কপাল চাপড়ে কাঁদতে লাগলো। হায় হায়, আমার সোনার কয়েন শেষ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল, আমাকে আমার লোভ শেষ করে দিল। কেউ সত্যি বলেছিল যে লোভী মানুষকে ভগবান যতই দিক না কেন সে কিছুতেই সন্তুষ্ট হয় না, আর ও বেশি পাওয়ার লোভে যা কিছু নিজের কাছে থাকে তা কেউ শেষ করে ফেলে। একটা গ্রামে সূর্য নামের একজন কুমোর থাকতো। সূর্য খুবই গরিব মানুষ ছিল আর নিজের এই দারিদ্রতার জন্য ওকে অনেক কষ্ট করে বেঁচে থাকতে হতো। সত্যি তো এটাই ছিল যে ও ভরপেট খাবারও খেতে পেত না, তাই ও ভগবানের কাছে সব সময় এটাই নালিশ করত যে, ভগবান আপনি শুধু বড় লোকদের, তুমি তো ওদের অনেক টাকা দাও, যে ওদের পেটে খাবার রাখার জায়গা থাকে না, আর আমাদের এত কম দাও যে ঠিক মতো পেটটাও ভরে না। একদিন বিকেল বেলায় সূর্য নিজের বাড়ির উঠোনে বসে মাটির পাত্র বানানোর কাজ করছিল আর তখনই সেখানে একজন সাধু চলে আসেন আর উনি সূর্যকে বলেন, বাবা আমি আজ রাতটা তোমার এখানে থাকতে চাই, তুমি কি আমাকে এক রাতের খাবার আর এক রাতের জন্য আশ্রয় দিতে পারবে? হ্যাঁ সাধু মহারাজ, আপনি এক রাতের খাবার এক রাতের জন্য আশ্রয় পাবেন, কিন্তু কিন্তু কি বাবা? কিন্তু আপনাকে সেই শুকনো শুকনোই খেতে হবে যেটা আমার বাড়িতে রয়েছে। আরে বাবা, যা আছে তাতেই হবে, কারণ সাধু খাবারের জন্য নয় মনের মানসিকতার দিকে দেখে। সাধুর এই কথার পর সূর্য সারা রাতের জন্য নিজের বাড়িতে থাকতে দেয় ও সাধুর জন্য উঠোনে একটা খাটিয়া পেতে দেয় আর সাধু তাতেই ঘুমিয়ে পড়ে। সকাল হতেই সাধু চলে যেতে লাগলো, তখন সূর্য তার কাছে এসে বলল, সাধু মহারাজ যদি আপনার আদর আপ্যায়নে কোনো ভুল থেকে থাকে তাহলে ক্ষমা করবেন, আর যদি না থাকে তাহলে আমার কোনো একটা আশীর্বাদ অবশ্যই দিয়ে যাবেন। সূর্যর এই কথা শুনে সাধু ভাবতে লাগলো যে বেচারা সূর্য ভীষণই গরিব মানুষ, তাহলে আমি ওকে এমন একটা জিনিস দিয়ে যাই যাতে ওর দারিদ্রতা দূর হয়ে যাবে। এই ভেবে সাধু এদিক ওদিক দেখে নিল আর উঠোনে রাখা মাটির পটগুলোর দিকে দেখে সূর্যকে জিজ্ঞাসা করল, সূর্য এই মাটির পটগুলো কে বানিয়েছে? এ তো খুবই সুন্দর দেখতে হয়েছে। এই সবগুলো আমি বানিয়েছি, আমি হলাম একজন কুমোর, মাটি জিনিসপত্র বানিয়ে বিক্রি করি, এই পটগুলো আমি বিক্রি করার জন্যই বানিয়েছি। সূর্য এই কথা শুনে সাধু ওকে একটা পরামর্শ দিতে লাগলো।
তাহলে তুমি একটা পটকে বাদ দিয়ে শেষ বাকি পটগুলো বিক্রি করে দিও। কিন্তু একটা পটকে বাদ দিয়ে কেন সাধু বাবা? কারণ ওই একটাই পট রোজ তোমাকে সোনার কয়েন দিতে পারে আর তোমার বাড়ি থেকে দারিদ্রতার অন্ধকার দূর করে দিতে পারবে। তাহলে তো তাড়াতাড়ি বলুন যে এই পটটা কোনটা। সূর্যর এই জিজ্ঞাসা দেখে সাধু বলল, দেখো সূর্য, আমি এখান থেকে চলে যাওয়ার পর যে পটটা তুমি স্পর্শ করবে সেটাই সোনার কয়েন দেওয়া পট হয়ে যাবে। ওটা কি রোজ অনেকগুলো সোনার কয়েন দেবে? সূর্যর এই প্রশ্নের উত্তরে সাধু বলল যে, তুমি একটা সাধারণ কয়েন দিলে সেটা চারটে সোনার কয়েন বদলে যাবে। এইভাবে তুমি প্রতিদিন দুবারই কয়েন দিতে পারো। যদি দুবারের বেশি দিতে হয় তাহলে? তাহলে তুমি লোভের কারণে পস্তাবে, কারণ পট সোনার কয়েনের বদলে নিজের মাটির স্তূপে পরিণত হয়ে যাবে, আর তার সাথেই তোমার কাছে জমে থাকা সমস্ত সোনার কয়েনগুলো আবার সাধারণ কয়েনে পরিণত হয়ে যাবে। এই বলে সাধু চলে গেল। আর তার চলে যাওয়ার পর সূর্য যে প্রথম পটটা স্পর্শ করে সেটা সোনার কয়েন দেয়া কৌটোয় পরিণত হলো। সূর্য এই পট থেকে রোজ সোনার আটটা করে কয়েন পেতে লাগলো, আর কিছুদিনের মধ্যে ওর কাছে অনেকগুলো সোনার কয়েন জমে গেল। এইভাবে সূর্য ঘরে বসে ধনী হয়ে গেল। সাধু মহারাজের ভালো হোক, কাজকর্ম করে আমার কোনো ভেঙেই যাচ্ছিল, এবার আমি বেশ বড় লোক হয়ে গেছি। এখন তো আমার মাটির পাত্র বানানোর কাজ করতে হবে না, এখন তো আমার শুধু মজা আর মজা। এই করে যেভাবে যেভাবে সূর্যর কাছে ধন জমা হতে থাকলো সেভাবে সেভাবে সে বদলাতে থাকলো। ও নিজের আসল কাজ ছেড়ে দিল আর বড় লোকদের মতো থাকতে লাগলো। ওর অনেক বাজে নেশাও হয়ে গেল আর ও টাকা পয়সা নষ্ট করতে লাগলো। ওরে সূর্য তো আর আগের মতো সূর্য নেই রে, এখন তো সূর্য ধনী হয়ে গেছে, ধনী। জুয়ায় টাকা হেরে গেলেও কোনো কিছু যায় আসে না। কিন্তু আমাদের কিছু যায় আসে ভাই, আমাদের কাছে সোনা তৈরি করার কোনো মেশিনও নেই। কিন্তু আমার কাছে তো আছে, সত্যি একটা মেশিন আছে, কিন্তু সেটা সেটা খারাপ হয়ে গেছে। আমাদের কি পাগল হবিস? চুপ কর, নিজে বাজে কথা বন্ধ কর। কিছুদিন পর সূর্য নিজের এক ধনী বন্ধুর বাড়িতে যায়। সেখানে তার সুন্দর বাড়ি আর দামি দামি জিনিসপত্র দেখতে পেল। দামি সোফা, দামি টিভি, ফ্রিজ, এসি, এসব এসব জিনিসপত্র দেখে সূর্য মনে মনে ভাবতে লাগলো, কত দামি বাড়ি ঘর, বাড়িটা তো দারুণ বানিয়েছে, তার সঙ্গে ওখানে দামি দামি জিনিসপত্র রাখা আছে। এবার তো আমি ওর থেকেও বেশি বড় লোকই দেখাবো, আমি তো গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হতে চাই। এই ভেবেই সূর্য নিজের কাছে অনেকগুলো সোনার কয়েন জমা করার সিদ্ধান্ত নিল আর ও রোজ সোনার কয়েন জড়ো করতে লাগলো। এখনো তো এই হাড়িটা ভুললই না, এটা সোনার কয়েন ভর্তি করতে করতে অনেক সময় লেগে যাবে। কত ভালো হতো যদি এই পটটা একদিনে চার চারবার সোনার কয়েন দিত। এই ভেবেই সূর্য হাড়িটা ঢেকে রেখে দিল আর তারপর বাড়ির বাইরে চলে গেল। সেখানে গ্রামের একজন শ্যাকরার সাথে ওর দেখা হলো। ভাই সাজু, তুই তো আমাকে কিছু সোনার কয়েন বিক্রি করবি বলেছিলিস, যদি বিক্রি করতে চাস তাহলে আজকালের মধ্যে বিক্রি করে দে। কিন্তু আজকালের মধ্যে কেন? কিন্তু সেটা এই কারণে, এই সপ্তাহে সোনার দাম অনেক বেড়ে গেছে, যদি এই সময় সোনা বিক্রি করিস তাহলে অনেক টাকা পাবি, বুঝলি? সোনার দাম বেড়ে যাবে শুনে সূর্য মনে মনে খুব খুশি হয়ে গেল আর নিজেই নিজেকে বলল, হ্যাঁ দুই তিন দিন অপেক্ষা করুন, যদি ভগবান চায় তাহলে সোনার কয়েন হাড়ি ভর্তি হয়ে যাবে, তারপর সেগুলো বিক্রি করে আমি গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব। তারপর হাড়িটা সোনার কয়েন ভরার আর সব থেকে ধনী হওয়ার জন্য সূর্য সাধুর কথাটা একদম ভুলে গেল আর পট থেকে বেশি কয়েন পাওয়ার লোভে তাতে একদিনে তিনবার কয়েন দিয়ে দিল। তিনবার কয়েন দেওয়ার জন্য পটটা সঙ্গে সঙ্গে মাটির স্তূপে পরিণত হয়ে গেল। আরে এ কি, সাধুর কথা তো সত্যি হয়ে গেল, পটটা তো মাটির স্তূপে পরিণত হয়ে গেল। সোনার কয়েনগুলো দেখি, সেগুলো তো আবার সাধারণ কয়েন হয়ে যায়নি তো। এই ভেবেই সূর্য তাড়াতাড়ি সোনার কয়েন ভর্তি হাড়িটার কাছে যায়। সোনার সব কয়েনগুলো সাধারণ কয়েনে পরিণত হয়ে গেছিল। এই দেখে সূর্য কপাল চাপড়ে কাঁদতে লাগলো। হায় হায়, আমার সোনার কয়েন শেষ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল, আমাকে আমার লোভ শেষ করে দিল।
কেউ সত্যি বলেছিল যে লোভী মানুষকে ভগবান যতই দিক না কেন সে কিছুতেই সন্তুষ্ট হয় না। আরো বেশি পাওয়ার লোভে যা কিছু নিজের কাছে থাকে তা কেউ শেষ করে ফেলে।